আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই সেন্সিটিভ এবং কি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সব কিন্তু রিস্ক থাকে যখন আপনি ডলার বাই করতে যান পিটুপিতে। সেলে কিন্তু তেমন একটা রিস্ক নাই, কিন্তু যখনই আপনি ডলার বাই করতে যান পিটুপিতে তখনই বিভিন্নভাবে স্ক্যামে শিকার হন। তো আমি একদম অথেন্টিক বা কখনোই স্ক্যামে শিকার হবেন না এরকম একটা পিটুপির ডলার বাইয়ের ভিডিও বানাতে যাচ্ছি। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং কি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ কি আমি প্রতিদিন আমার পার্সোনালি ইনবক্স পাই আমি যে ডলার বাই করতে গিয়ে বিভিন্নভাবে প্রতারিত হয়, কারণ কি তারা থাকে নতুন লোভে পড়ে বিভিন্নভাবেই কিন্তু স্ক্যামিংয়ে হয়। আমি এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। দেন আপনি যখনই ডলার বাই করতে যাবেন তখন কী কী বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে বা কী কী কাজ করতে হবে বা কোন বিষয়গুলো দেখতে হবে যার কাছ থেকে বাই করবেন, কারণ এখানে কিন্তু আগে টাকাটা পে করতে হয়। তো যদি সে ডলারটা না রিলিজ দেয় তাহলেই কিন্তু আমরা একটা সমস্যায় পড়ে যাব। তো সেই সমস্যার সমাধানও আছে, তো সেই বিষয়েও কথা বলবো, কারণ আমি অনেক একবারের মতো এরকম হয়েছিলাম যে আমি বাই করেছি ডলার রিলিজ দেয় নাই, পরবর্তীতে কিন্তু আমি ডলার পেয়েছি। এবং কি আরেকটা রিস্ক থাকে যখন আপনি বিগ অ্যামাউন্টের ডলার কিনেন, ধরেন 50-60-70 হাজার টাকার ডলার কিনেন, 1 লাখ 2 লাখ, তখন কিন্তু একটা সমস্যা বা রিস্ক থাকে। তো এই রিস্কটাকে আপনি মানে মিনিমাইজ করবেন বা কীভাবে এগুলো হ্যান্ডেল করবেন সেই বিষয় নিয়েও কথা বলবো। তো ভিডিওটা একটু বড় হতে পারে বাট ইনফরমেটিভ হবে, যদি দেখেন তাহলে আমি আশা করি আপনি কখনো ভবিষ্যতে এই ধরনের স্ক্যাম বিভিন্ন স্ক্যামিংয়ে কখনোই শিকার হবেন না। তো সব কিছু আমি ভিডিওতে বলে দিচ্ছি, একদম ভিডিওতে চলে যাই। তো পিটিপি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, আপনাকে আমি কি কুকোয়েনের টাগে দেখাচ্ছি, এটা কুকোয়েনে আজকে আমি কুকোয়েনেরটা দেখাবো, পরবর্তীতে কোনো একদিন বাইন্যান্সে পিটুপিটা দেখাই দেবো। তবে আমি বাইন্যান্সের বিষয়টা এখানে কিছু কথা বলবো, কারণ কি আপনি যদি পিটুপি কুকোয়েনেরটা পারেন তাহলে বাইন্যান্সেরটাও পারবেন, সেম বিষয়। এই কথাগুলোই আপনার মনে রাখতে হবে যখন আপনি পিটুপিতে ডলার বাই করবেন। তো ডলার বাই করার জন্য আপনাকে আপনার বিকাশ রোকেট নগদ যেটা দিয়ে আপনি বাই করেন সেখানে টাকা রাখতে হবে কিন্তু আপনাকে। দেন কত ডলার বাই করবেন সেটা আগে থেকে আপনার পরিকল্পনা করতে হবে। তো যদি বিগ অ্যামাউন্ট হয় সেই বিষয়গুলো আমি কথা বলবো। ডলার বাই করার জন্য আপনি সিম্পলি কুকোয়েনে চলে আসবেন, যেহেতু আমি কুকোয়েনে দেখাতে যাচ্ছি। তো কুকোয়েনে চলে আসবেন, আসার পরে লগ ইন করে নেবেন, দেন এখান থেকে পিটুপি এখানে ক্লিক করবেন বা এখান থেকে ট্রেড সেকশন এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে ফিয়ার এখানে ক্লিক করবেন। তো আমি একদম নতুনদের জন্য বানাচ্ছি, নতুনরা যেভাবে পিটুপিটা করবে বা বাই করবে সেই বিষয়টাও দেখাচ্ছি। তো এখান থেকে ফিয়ারে ক্লিক করলেও পাবেন বা আপনি হোম সেকশনে আসলে এখানে পিটুপি এখানে ক্লিক করলেও পাবেন। তো আমি এখান থেকে পিটুপি এখানে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে এখানে যেহেতু আমরা বাই করবো তো আমরা বাইতে ক্লিক করে দিব। এখন আমরা কোনটা বাই করবো, ইউএসডিটি, বিটিসি, ইথেরিয়াম, কেসিএইচ, ইউএসডিসি? তো আমরা নর্মালি যেটা বাই করি আমরা বাই করি ইউএসডিটি, যেহেতু স্টেবল কয়েন আর এটা খুবই মোস্ট পপুলার এবং ট্রাস্টেড একটা স্টেবল কয়েন। তো আমরা ইউএসডিটিতেই ক্লিক করে দিয়েছি, চাইলে আপনি বিটিসিও করতে পারবেন, ইথেরিয়াম, কেসিএইচ, ইউএসডিসি এগুলোও করতে পারবেন। তো আমরা ইউএসডিটি করবো যেহেতু ইউএসডিটি মোস্ট পপুলার এবং কি ট্রাস্টেড। তো ইউএসডিটি বাই করার জন্য আমরা এখানে ফার্স্টে বাই সিলেক্ট করলাম, দেন ইউএসডিটি এখানে সিলেক্ট করে দিব। আর যদি আপনি একদম নতুন মানে কখনোই পিটুপি করে না থাকেন তাহলে আপনাকে এখান থেকে ফার্স্টেই যে আমাদের যে বিডিটি টাকার যে সাইনটা সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। এখানে বিডিটি এখানে ক্লিক করে দেবেন, দেন এখানে বিডিটি চলে আসবে, এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি আরও একটা কাজ করতে পারেন, যদি একদম মানে নতুন হন তাদের জন্য এখান থেকে আপনি সিকিউরিটি এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে দেখবেন যে পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন, দেন এখানে আপনি বিকাশ আর রকেট নগদ যেটা আপনি অ্যাড করতে চান এখানে আপনি অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করে জাস্ট আপনি বিকাশ বা রকেট নাম্বার দেবেন, দেওয়ার পরে সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা সাবমিট করলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে। আর আপনি ফার্স্টে আপনার যে ট্রেডিং পাসওয়ার্ডটা আছে সেটাও সেট করে নিতে হবে, ট্রেডিং পাসওয়ার্ড আছে সেটাও সেট করে নেবেন, মানে এগুলো আপনাকে সেট করতে হবে ইনিশিয়ালি। যদি হন তাহলে আপনাকে যে ট্রেডিং পাসওয়ার্ড এখানে ক্লিক করে জাস্ট ট্রেডিং পাসওয়ার্ড সেট করে নেবেন, সেটা 6 ডিজিটের। তো এগুলো আপনি করে নেবেন যদি একদম নতুন। তো এখন আপনি মূল ভিডিওতে আমরা চলে আসি এবং ভিডিওটা না টেনে একদম সুন্দর করে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আমরা এখানে চলে আসলাম, আসার পরে ইউএসডিটি এটা সিলেক্ট করলাম। এখন আমাদের সিলেক্ট করার বিষয় হলো আমার কোথায় টাকা আছে, মানে আমার মোবাইল ব্যাঙ্কিংয়ে কোথায় টাকা আছে বা কোন মাধ্যমে আমি কিনবো। তো যদি আপনার নগদ থাকে তাহলে নগদে টাকা লোড রাখতে হবে, বিকাশ থাকলে বিকাশ। তো এখন আমাদের সিলেক্ট করতে হবে অ্যাট ফার্স্ট আমরা যেটা দেখবো বায়ার কতগুলো ট্রেড করছে, যে যার মধ্যে কিনবো সেলার সে কতগুলো ট্রেড করছে এবং কি তার রেটিং কত, এই বিষয়টা দেখবো আগে, ফার্স্ট এটা দেখবো। তার আগে আপনি যদি আরও সময়কে মানে কমাতে চান যে খোঁজার জন্য তাহলে আপনি কী করবেন, অ্যাট ফার্স্টই আপনি দেখবেন যে কত ডলার কিনবেন, সেটা তো আপনার জানতে হবে যে আমি এত ডলার কিনবো। অ্যাট ফার্স্ট আমরা কত টাকার কিনবো সেই টাকাটা আগে সিলেক্ট করবো, এখানে দেখবেন 2টা দেওয়া আছে, সে বিক্রি করতে পারবে 100-55 লাখ মতো টাকার মতো ডলার সেল করতে পারবে। তো এখন যদি আপনি ধরেন 500 কিনবেন, 500 টাকার ডলার কিনবেন তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে, এখানেও কিনতে পারবেন কিন্তু আপনি কোন পেমেন্ট মেথডে তাকে পে করবেন সেটা কিন্তু এখানে বিকাশ দিয়ে দিচ্ছে। যদি বিকাশ না থাকে তাহলে তো আপনাকে থাকলে নগদে যেতে হবে, তো অন্য বায়ারকে আপনার বা সেলারকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা চলে যাব, আমি যেহেতু নগদে কিনবো তো নগদ দিয়ে কিনবো, তার জন্য আমি একটা নগদ দিয়ে পেমেন্ট নিবে এরকম একটা
আর সেলারকে আমি সিলেক্ট করতেছি যার রেটিং ভালো, সব কিছু ভালো। তো আমরা এইটাকে যদি দেখি, এখানে নগদ আছে বাট তার রেটিংটা দেখেন 83%, মানে মোটামুটি কম রেটিং। এখানে কোনো একটা ঘাবলা আছে দেখে কিন্তু রেটিংটা তার কম, বাট তার ট্রেড কিন্তু অনেক আছে, প্রায় 2000 মতো ট্রেড আছে, বাট তার রেটিংটা কম, রেটিংটা অনেক কম, তো যে কোনো ঘাবলা থাকতে পারে, তো তাই আমি এটাকে এটাতে করব না। আর এখানে দেখেন ছোটো ছোটো অ্যামাউন্ট কিন্তু সে মোটামুটি ট্রেড করতেছে, মানে ছোটো অ্যামাউন্ট, হয়তো এটাতে কোনো ঘাবলা আছে দেখে এরকম। তো আমরা এগুলোতে যাব না, আমরা দেখব ভেরিফাইড। আরেকটা দেখেন যে ভেরিফাইড কিন্তু চিহ্ন আছে, এটা যদিও ভেরিফিকেশন আছে বাট এখানে রেটিং কমের জন্য আমরা এগুলোতে যাব না। ছোটো অ্যামাউন্টে ট্রেড করলে অত একটা রিস্ক থাকে না, কিন্তু বড় অ্যামাউন্টে কিন্তু রিস্ক থাকে। তো আমি বড় অ্যামাউন্টে আসতেছি, আপনি 5-10 লাখ টাকা যখন কিনবেন তখন কী করবেন? তো আমি একটা সিলেক্ট করতেছি, আমি ধরেন 500 টাকার নগদে কিনবো, এইটা এটাকে যদি সিলেক্ট করি সে 500 দেখেন 3000 পর্যন্ত, 3 লাখ পর্যন্ত বা 30,000 পর্যন্ত সে সেল করতে পারবে ডলার। এখানে তার সর্বমোট ডলার আছে এত, তার রেটিং 98%, আমরা 95-98 এটাতেই ধরবো যে বেস্ট সেলার, সে ভালো সেলার, তার রেটিং ভালো আছে। ইভেন আর তার ট্রেড কোয়ালিটি আমরা দেখবো যা 500 বা 300-400 আছে, তাকে আমরা সিলেক্ট করা ট্রাই করব। তার নিচে গেলে 200 বা 200 হলেও চলে, কিন্তু 33, 34 বা 4-5টা ওই সেলারগুলোতে কখনোই আপনি যাবেন না, তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন। এরকমই হয়, আপনাদের কী সমস্যাগুলো হয় সেগুলো আমি বলতেছি। তো আমি যদি একদম নিচে চলে যাই, আমি এই সেলারের কাছে বিক্রি করব, সেল করব বা কিনবো এই সেলারের কাছ থেকে, তো আমি এটা সিলেক্ট করে ফেললাম। তো আমি 500 টাকার কিনবো, দেন সে 500 থেকেই দিতে পারবে, এবং তার ট্রেডও অনেকগুলো, প্রায় 1,187টা, দেন তার রেটিংও ভালো, মানে আমরা এই সেলারকে সিলেক্ট করলাম। দেন চলে আসি এখন টাকা পে কীভাবে করবো সব কিছু এটা দেখাই দিচ্ছি। তো তার আগে আপনি এখানে ক্লিক করে দিলেন, ক্লিক করে আপনি আরেকটা বিষয় দেখবেন, এখানে সে একটা নোটিশ দিয়েছে, এই যে ভিউ মোডের মধ্যে যদি ক্লিক করেন সুন্দর করে বলে দিছে যে ক্যাশ আউট চার্জ কিন্তু তাকে দিতে হবে। তার এটা কী নাম্বার, এজেন্ট নাম্বার নাকি ক্যাশ আউট করতে হবে না পার্সোনালি পাঠাইতে হবে, তো এই বিষয়গুলো সে কিন্তু বলছে এখানে, কেয়ারফুলি পড়তে বলছে আপনাকে, একটু এগুলো একটু পড়ে নেবেন। সে বলছে নগদ বিকাশ রোকেট নগদে সেন্ড মানি করতে পারেন, সেন্ড মানি করলে ক্যাশ আউট ফি দিতে হবে, ক্যাশ আউটের যে চার্জগুলো আছে নগদের এগুলো উল্লেখ করে দিছে, এটাকে সহ আপনাকে তাকে সেন্ড মানি করতে হবে। যদি আপনি এটা রাজি থাকেন তাহলেই অর্ডার করবেন, তাছাড়া অর্ডার করবেন না, সে কিন্তু এটা বলে দিছে, সবসময় অনলাইনে থাকে এই বিষয়গুলো বলছে, যদি আপনি সেন্ড মানি করেন, আর যদি ক্যাশ আউট করেন তাহলে তো কোনো কথাই নেই। এখানে সে সব কিছু সুন্দর করে বলে দিছে, এইটা আপনি একটু পড়ে নেবেন, তাকে স্যান মানি করতে হবে, ক্যাশ আউট করা যাবে না। এখানে সে কিন্তু বলছে দেখেন যে স্যান মানি করতে হবে, সাথে এই যে ক্যাশ আউটের যে চার্জ আছে সেটা তাকে দিতে হবে। তো আমরা এটাতেও যাব না, স্যান মানি করবো না, আমরা একদম ক্যাশ আউট করবো, এরকম একটা সেলারকে দেখবো। তো আমি আর একটু খুঁজে দেখতেছি, যদি না হয় স্যান মানি করলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনার আমি সব কিছু অপার প্রসেস দেখাচ্ছি কী কী রাখতে হবে আপনাকে, আরও কিছু আপনাদের মিস্টেকগুলো আমি ধরাই দিব, যে মিস্টেকগুলোর জন্য আপনারা প্রতিবারে মোটামুটি স্ক্যামিংয়ের শিকার হন। তো আমি আর একটু দেখতেছি যে আর কোনো সেলার আছে। তো আমি চলে আসলাম এখানে নিচে, নিচে চলে আসলাম, নিচে এসে এইখানে একটা আমি সেলার পাইছি, যে সেলারে এখানে 200 থেকে 3500 পর্যন্ত সে সেল করবে। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য বাই করতেছি, আমার বাই করার কোনো দরকার ছিল না, জাস্ট আপনারা আমাকে নক করেন অনেকেই, তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, সবাই একটু ভিডিওতে লাইক দিবেন। তো দেখেন এইখানে তার মোটামুটি ট্রেডিং কমপ্লিট করছে অনেকগুলো, রেটিংও অনেক ভালো। তো আমি জাস্ট একেই সিলেক্ট করতেছি, আমি একটু তার আগে তার রুলসগুলো একটু দেখে নিব। আমি ক্যাশ আউটে গেলাম কেন, সেইখানে আপনি সেন্ড মানিতে ক্যালকুলেশন ব্যাপার পড়ে, যদি কোনো টাকা কম পড়ে তাহলে সেটা নিয়ে ব্যাপার কিন্তু পরবর্তীতে ইস্যু দাঁড়াইতে পারে, তার জন্য একদম আমি ক্যাশ আউট করে দেবো, তাহলে কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে জাস্ট দেখে নিব, আমি এখান থেকে 200 BDT-র মতো দিচ্ছি, আমি 200 টাকার মতো কিনবো। তো এখন আসি এই কেনার ব্যাপারে কী করবেন আপনি। কেনার ব্যাপারে যদি ধরেন আপনি বিগ অ্যামাউন্টের ফান্ড আপনি কিনতেছেন, ডলার কিনতেছেন, তাহলে আপনি একজনের কাছে কখনোই অর্ডার করবেন না। আপনি একটু ট্রাই করবেন যে এই ধরেন 1 লাখ টাকা কিনবেন, সেই 1 লাখ টাকাকে আপনি 25-25 করে কিনতেছেন, ধরেন একজনের কাছ থেকে 25,000 কিনলেন, তারপর আবার 25,000 কিনলেন, আবার 25,000 কিনলেন, এরকম করে কেনার ট্রাই করবেন, মানে বিভিন্ন সেলারের কাছ থেকে কেনার ট্রাই করবেন, তাহলে আপনি একটু রিস্কে কম থাকবেন, কারণ 1 লাখ টাকা বুঝেনি তো মোটামুটি অনেক টাকা। কিন্তু আবার যারা ভেরিফাইড মানে সেলার তারা কিন্তু কখনোই টাকা দেখে না, তারা যেহেতু একটা বিজনেস করে এখানে বাই সেল করে, তারা মোটামুটি দেয়। যদি আপনি ভালো করে এখানে ভেরিফাইড এবং রেটিং ট্রেডিং দেখে যদি ট্রেডিং কমপ্লিট করছে এগুলো দেখে করেন তাহলে কোনো সমস্যা নেই। তারপরও আপনার একটা কথা আছে না যে আপনি সব সম্পদ এক পাত্রে না রেখে বিভিন্ন পাত্রে রাখলে তাহলে কিন্তু সেটা রিস্ক কম থাকে। তো এই রিস্ক ম্যানেজমেন্টটা আপনাকে করতে হবে বিগ অ্যামাউন্টে যখন বাই করবেন। তো আরেকটা মিক্সটেক আপনারা করেন, ফার্স্টে যখনই বাই করতে যান তখন আপনারা প্রাইস দেখেন, দেখা যায় যে কেউ হয়তো 14 টাকায় বিক্রি করতেছে, মার্কেট চলতেছে 16 টাকা বা 15 টাকা, তো 1 টাকা কমের জন্য আপনি কী করেন, একদম যারা লো প্রাইসে বিক্রি করতেছে তাদের কাছে গিয়ে আপনি অর্ডারটা করে বসেন এবং কি তাদেরকে টাকা দিয়ে দেন। তো আরেকটা সমস্যা আছে সামনেও, আমি সেটাও দেখাই দিচ্ছি কী সমস্যা আপনারা ফেস করেন। তো এটা কখনো করবেন না, আপনার টাকা একটু বেশি যাক কিন্তু আপনি একটু সিকিউরিটি মানে আপনি
একটু সেফ থাকেন এই বিষয়টা আপনি সবসময় মাথায় রাখবেন, কারণ 1 টাকা আপনি বাঁচাইতে গিয়ে আপনার কিন্তু 10 টাকা কখনোই কখনো কখনো কিন্তু লসের দিকে নিয়ে যান, তো এটা কখনো করবেন না। তো এখান থেকে আমি জাস্ট অর্ডার করে দিচ্ছি, বাই নাও এখানে ক্লিক করে দিব। তো যে কথাগুলো বললাম অবশ্যই মাথায় রাখবেন, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে আমার এটা অর্ডার পড়ে যাবে, দেন এইটার আপনি একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনি যেহেতু প্রুফ হিসেবে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ আপনি যদি এখান থেকে রিলিজ না পান তখন কী করবেন, তখন তো আপনার একটা প্রুফ রাখতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি, যেহেতু আমি এখান থেকে আমি নগদ সিলেক্ট করে দিচ্ছি, এখানে বিকাশ সিলেক্ট করা ছিল, আমি এটাকে নগদ করে দিচ্ছি। আপনি কোন পেমেন্ট মেথডে দিবেন সেটা সিলেক্ট করে নিচ্ছি, নেবেন অবশ্যই কিন্তু। দেন এখানে দেখেন এই যে নগদের নাম্বার দিয়ে দিছে, এখান থেকেও কপি করতে পারবেন বা আগের পেজ থেকেও করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি বা এখান থেকে নর্মালি আমি এটাকে টাইপ করে নিচ্ছি, থেকে আমি নাম্বারটা জাস্ট টাইপ করে নিয়েছি। তো আরেকটা বিষয় আছে ওইখানে একটু ওইটাও লক্ষ্য করবেন, এখান থেকে আমি নাম্বারটা টাইপ করে নিয়ে জাস্ট এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করে দিচ্ছি। দেন ক্যাশ আউটে ক্লিক করে দিলে তার নাম চলে আসছে, সব কিছু চলে আসছে। তো এখানে আমি অ্যামাউন্টটাও দিয়ে দিচ্ছি, অ্যামাউন্টটা এখানে দিয়ে দিচ্ছি 200 মতো। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার পিন দিতে বলবে, তার আগে আমি এখানে চলে যাব, এখানে গিয়ে তার সঙ্গে একটু চ্যাটিং করে নিব। আপনি অবশ্যই সবসময় এটা কাজটা করবেন। আর এখানে দেখেন সে আরেকটু কিন্তু এখানে নোটিস দিয়েছে যে নগদে ক্যাশ আউট করা যাবে কিন্তু বিকাশে কিন্তু আপনাকে সেন্ড মানি করতে হবে, এগুলো একটু দেখে নেবেন, তার জন্য আমরা কিন্তু আগেই কথা বলে নিব। তো এখানে দেখেন বলছে যে এই যে নগদ নাম্বার যে আমি কি সেন্ড মানি করবো, বাংলায় লিখবেন বা ইংরেজিতে লিখবেন, যেটাই লিখবেন যেন বোঝা যায়, বাংলিশ কখনো করবেন না। যদি ইংরেজিতে লেখেন তাহলে ইংরেজি আর বাংলায় লিখলে বাংলা। তো আমি এখানে লিখে দিচ্ছি যে নাম্বার ঠিক আছে কিনা, দেন একটু কথা বলে নিচ্ছি তার সাথে। তো এখানে দেখেন সে আমাকে এই মেসেজটা দিয়েছে যে এটা বট মেসেজ, সে এটা আগে থেকেই মানে ই করে রাখছে, সবাইকেই দেয় এই মেসেজ। দেন আমি জাস্ট নাম্বারটা লিখলাম এখান থেকে কনফার্ম করার জন্য। দেন বললো, আমি বলছি যে নগদ, সে বলছে হ্যাঁ নগদে ক্যাশ আউট। দেন আমি বলছি যে উইলাইক ডো ক্যাশ আউট, সে বলছে জাস্ট এখানে আগে দিয়ে দিয়েছে, এটা রিপ্লাইটা জাস্ট পরে দেখাইছে। দেন আমি বলছি ওকে ওয়েট, তো এখন আমি জাস্ট ক্যাশ আউট করে দিব, তার সঙ্গে যেহেতু আমার কথা বলা শেষ। তো অবশ্যই আপনি একটু কথা বলে নেবেন, যেহেতু পরবর্তীতে যদি আপনার কোনো সমস্যা হয় মানে ক্লেম করতে পারেন এই স্ক্রিনশটগুলো দিয়ে। তো আমি জাস্ট এখানে আমার পিনটা দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমি একটা ক্যাশ আউট করে দিচ্ছি। তো ক্যাশ আউট হয়ে গেলে জাস্ট আমি এখানে একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশটটা নেওয়ার পরে আমি তাকে এটা সেন্ড করে দিব বা বলবো যে এখানে বলবো যে স্যান্ডেড বা সেন্ড করা হয়েছে, এরকম বলবেন আর কি। তো আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট স্ক্রিনশটটা এটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে বলবো যে ডান, এখানে ডান লিখে দিচ্ছি। ডান লিখে জাস্ট আমি এখান থেকে ব্যাক করতেছি, ব্যাক করে আমি এখান থেকে পেইড, এই যে পেইড মার্ক এটা করে দিব, তাছাড়া তো সে বুঝবে না। এখান থেকে পেইডে ক্লিক করব, দেন এখান থেকে কমপ্লিট পেমেন্ট কমপ্লিট এটা ক্লিক করব যখন সে রিলিজ করে দিব। তো এখান থেকে পেমেন্ট কমপ্লিট এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করে দিলে সে আমাকে রিলিজ এই যে রিমাইন্ড সেলার এটাতে ক্লিক করে দিব, এটা যে নোটিফাই করার জন্য এখান থেকে রিমাইন্ডে ক্লিক করে দিচ্ছি। তো এটা কিন্তু দেখেন সে রিলিজ দিবে, ফান্ড কল রিলিজ দেওয়ার পরে তারপরে আমরা জাস্ট কমপ্লিট হয়ে যাবো, আমাদের যে ডলারটা আছে সেটা চলে আসবে এবং সে টাকাটা পেয়ে যাবে। তো এখান থেকে আমরা জাস্ট আবার চ্যাটিং সেকশনে যাচ্ছি, সে আমাদের যখন রিলিজ দিব আমরা এই অর্ডারটা কমপ্লিট করে ফেলতে পারবো। তো এখান থেকে জাস্ট আমরা ওয়েট করবো যে কখন সে রিলিজটা দিয়ে দেয়। তো আরেকটা বিষয় থাকে এই যে এখানে দেখেন যে এই যে এক্সপায়ার অ্যাপ্রক্সিমেটলি এখানে 3 মিনিটের মধ্যেই সে দেওয়ার কথা। তো এখানে দেখেন আমাদের কিন্তু আরেকটাই দিছে যে 28 মিনিট বা 30 মিনিটের মতো একটা টাইম দেয়। তো আপনাদের যে সমস্যাটা হয় যখন টাইমটা চলে যায় তো আর তারপরে আপনি এখান থেকে রিলিজে ক্লিক করেন বা পেতে ক্লিক করেন, তো দেখেন এটা কিন্তু আমাদের দিয়ে দিছে যে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের যে কাজটা করে যে সেলার আছে সে এখানে ধরেন যে 30 মিনিট দিছে, এটা সে কাল ক্ষেপণ করায় যেন 30 মিনিটটা শেষ হয়ে যায়। তো শেষ হয়ে গেলে ট্রানজ্যাকশনটা কিন্তু অটোমেটিক এটা ক্যান্সেল হয়ে যায়, তো অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় কারণ আপনি এটা কমপ্লিট করতে পারেন না। তখন কিন্তু আপনি টাকাটা এর মধ্যে যদি সেন্ড করে দেন এবং কি অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় তখন কিন্তু এটা ক্লেম করা বা এটা কাস্টমার কেয়ারে রিপোর্ট করা কিন্তু ঝামেলা হয়ে যায়। তো আপনারা সবসময় এটা লক্ষ্য করবেন যে আমাকে 30 মিনিট টাইম দিয়েছে, এই 30 মিনিটের মধ্যেই বা 15 মিনিট দেখ এই 15 মিনিটের মধ্যে যেভাবে হোক আমাকে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে হবে। জাস্ট তার সঙ্গে কথা বলবেন, কুইকলি কথা বলে জাস্ট তাকে সেন্ড করে আপনি রিলিজ ক্রিপ্টো বা পেতে পেমেন্ট যে কমপ্লিট ওটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিয়ে আপনি বসে থাকলে কোনো সমস্যা নেই, কারণ কি তখন আপনার কাছে ডকুমেন্ট থাকবে। যদি আপনি এই কাজটুকু না করতে পারেন তখনই কিন্তু আপনি স্ক্যামিংয়ের শিকার হবেন। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট থিংস যে আপনাকে যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে যেভাবেই হোক আপনাকে কমপ্লিট পেমেন্ট কমপ্লিটে ক্লিক করতে হবে। তো এখন আসি, যদি আপনি তারপরও যদি এখানে স্ক্যামিংয়ের শিকার হন বা রিলিজ না দেয় তাহলে কী করবেন, তো আমার এই বিষয়ে একটা সেপারেট ভিডিও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে যে কীভাবে রিপোর্ট করতে হয়। সেই ভিডিওটা দেখলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে কীভাবে আপনি এই যদি রিলিজ না দেয় তাহলে আপনি আপনার ডলারটা কীভাবে ফিরে পেতে পারেন। তো আমি নিজেও এইরকম ফেস করছি, তারপরে আমি নিজে রিপোর্ট করছি আর আমাকে ডলারটা দেওয়া হয়েছে। তো এখান থেকে গোটেটে ক্লিক করলে আমার যে ইয়াটা আছে ডলারটা আছে সেটা চলে আসবে। এখানে দেখেন আমি রাইট ডলারটা পেয়েছি কিনা সেটাও এখানে দেখাবে যে আমার কত পাওয়ার কথা ছিল আমি কত পেয়েছি। তো আমি ততই পেয়েছি। তো যাই হোক, আমার এইভাবেই একটা পিটুপিতে আপনি ডলার বাই করতে পারেন খুব ইজিলি। এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন
তাহলে কিন্তু কোনোভাবেই স্ক্যামিংয়ের শিকার হবেন না। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন বা ভালো লেগেছে। যদি একটু আপনি এই ভিডিও দ্বারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর খুব কুইকলি বাইন্যান্সের বাইং নিয়ে, ইউএসডিটি বাইং নিয়ে ভিডিও আসবে পিটুপি এর, তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখেন, তাহলে এই টাইপের ভিডিও পেয়ে যাবেন।